একসময় অন্যান্য বিদ্যালয়ের মতো পিছিয়ে ছিল দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী বাসুদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার মান উন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এর ফলে আগ্রহ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া করানোর ফলে এখন এলাকার মানুষের কাছে পরিচিতি পেয়েছে আলোকিত বিদ্যালয় হিসেবে। বিদ্যালয়টির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, শিক্ষণীয় নানা রঙের চিত্রকর্ম বিদ্যালয়ের দেওয়াল জুড়ে রয়েছে। 1947-এর দেশভাগ, 52-র ভাষা আন্দোলন, 66-র ৬ দফা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চিত্রকর্ম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদ্যালয় শিক্ষকদের প্রচেষ্টায় ঝরে পড়া রোদ এবং কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলন, ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে পারি। আমাদের বিদ্যালয়ের পাশে মেইন রোড আছে, সেই জন্য আমরা বাইরে যেতে পারি না, বাইরে গেলে দুর্ঘটনা করতে পারি। সেই জন্য আমাদের স্যার আমাদের বিদ্যালয়ে একটি সততা স্টোর বানিয়ে দিচ্ছেন। এই সততা স্টোর থেকে আমরা জিনিস নিই এবং এর মূল্য দিই। এর মাধ্যমে আমরা সততা ও ন্যায়পরায়ণতা শিখছি। প্রযুক্তির পাশাপাশি সততা ও নৈতিকতার চর্চায়ও পিছিয়ে থাকেনি বিদ্যালয়টির কমলমতি শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধ গ্যালারি, মিড ডে মিল স্পট, সততা স্টোর, ছাদ কৃষি এবং অন্যান্য বিষয়গুলো বাচ্চাদেরকে শিক্ষা দেয়। এতে বাচ্চারা স্কুলগামী হয়। ঝরে পড়ার রোধ হয়েছে। শিশুদের নিকট প্রাথমিক বিদ্যালয়গুলোকে সুসজ্জিত এবং আকর্ষণীয় করার জন্য আমরা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে প্রথমে সুসজ্জিত করি এবং আকর্ষণীয় করি। তো এই বিদ্যালয়ে আমরা শিশু স্বর্গ করি, তারপরে মুক্তিযুদ্ধ গ্যালারি, তারপরে হচ্ছে আইসিটি ক্লাসরুম এবং সাব কৃষি। এই কাজগুলো করার পরে আমরা উপজেলার অন্যান্য শিক্ষকবৃন্দকে এখানে ইনভাইট করি আসার জন্য। তারা এই কাজগুলো দেখে এবং তার বিদ্যালয়ে ফিরে গিয়ে এই কাজগুলো আবার তারা তাদের বিদ্যালয়ে করে। ফলে আমাদের উপজেলাতে এখন শতভাগ বিদ্যালয় সুসজ্জিত এবং এর ফলে শিশুরা প্রতিনিয়ত প্রতিদিন স্কুলে আসছে, তাদের উপস্থিতির হার বেড়ে গেছে এবং শিক্ষকেরা শ্রেণীকক্ষে যে পাঠদানগুলো করছে তার শিশুদের মাঝে স্থায়ীভাবে পাঠদানগুলো স্থায়ী হচ্ছে। আগে পাঠ্যপুস্তক থেকে কোনো একটা পাঠ উপস্থাপন করলে সহজে বুঝতে পারত না। এখন আমরা বিভিন্ন অ্যানিমেশন এবং উপকরণের মাধ্যমে যে বিষয়টা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে তারা সহজে বুঝতে পারতেছে এবং শিক্ষিতরা পাঠের প্রতি এবং ক্লাসের প্রতি অনেক বেশি মনোযোগী হয়ে উঠছে। শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় তৈরি করা হয়েছে বিদ্যালয় ভবনের ছাদে ফলজ বাগানও। দেওয়ানি মন, বাংলা লাইভ মাল্টিমিডিয়া ডেস্ক।